স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে আমার জুরির আগের দিন এবং জুরির দিনের একটি ব্লগ শেয়ার করছি আশা করি ভালো লাগবে এখন হচ্ছে নয়টার মতো বাজে আর আমি এখন প্রিন্ট দিতে এসেছি শিট মডেলের জন্য তো এখান থেকেই স্টার্ট হলো প্যারা সো আশা করি এনজয় করবেন পাশেই থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি মোটেও ভালো নেই আমার কালকে জুড়ি আর আমার রুমের অবস্থাটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার এখনকার মতো রুমের অবস্থা আমি জানি না বারোটার পরে বা হচ্ছে কি একটার পরে এই রুমের অবস্থা আরও খারাপ হয়ে যাবে আর এখানে আমি আমার ল্যাপটপ অন করে রেখেছি আমি এখনো সুস্থ হয়নি পারফেক্টলি আমার এখনও জ্বর কাশি ঠান্ডা লেগেই আছে তার উপর জুড়ে কাজ তো করতেই হবে তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আজকে সারাটা রাত আপনাদের সাথে শেয়ার করা হবে জুড়ে আগের দিন রাতে আমি কি কি করি আমার উপর দিয়ে কী পরিমাণ সিডর তুফান যায় তো ওইটাই শেয়ার করব তো আশা করি মজা পাবেন আর আমার এখান দিয়ে বারোটা বাজবে আমি এখন বলছি আমার রোমের নিচ থেকে আমি নিচে বসে আছি কি বলবো বুঝতে পারছি না আমার অবস্থা এখন অনেক বেশি খারাপ গলা ভেঙে গিয়েছে তার উপর এখন আমাকে রান্না করতে হবে রান্না বলতে ভাতটা চড়াবো দ্যাটস ইট আর সকাল থেকে এখন পর্যন্ত আমি আমার চুলটাও আঁচড়ানোর টাইম পাইনি আর শাওার থাক দূরের কথা আর ওই যে কর্নার এইগুলো এগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়ালস বস্তায় বস্তায় আর নিচেও কিছু আছে তো সব মিলিয়ে কাজ চলছে এখন আমি আপাতত রোড কাটছি মানে সাইটের যে রোড আছে ওই রোড কাটছি আর আমার রুম হচ্ছে কি বস্তি হয়ে আছে এগুলো দেখে লাভ নেই এগুলো করবেন সো নাও তো দেখতেই প্যালেট অবস্থা আর এই হচ্ছে আমার রুমের বেহাল অবস্থা এটা খুব বেশিক্ষণের না তখন মেবি এগারোটা বা বারোটার মতো বাজে তখনই অবস্থা আর সকাল পর্যন্ত না জানি কী অবস্থা হয় সরি আসলে আমার কাশি এখনও ভালো হয়নি কথা বলতে গেলে আমার কাশি প্রবলেম হয় আশা করি একটু ইগনোর করবেন তো এতক্ষণ আমি রোডটা কেটেছি আর মডেলের একটু বানিয়েছি আসলে আমার মডেলটা অনেক বেশি কমপ্লিকেটেড তো সব কাজটা শেষ করে এখন বাজে নয়টা আর মাত্রই আমার ক্লা কাজগুলো শেষ হলো সব ক্লিন করে আমি আবার বাইরে গুছিয়ে রাখতে হয়েছে কারো এখন রেডি হয়ে যাবো ভার্সিটিতে পুরা রাত আমি একটানা এভাবেই বসেছিলাম মডেল বানিয়েছি সিটে কাজ করেছি ল্যাপটপের দিকে তাকিয়েছিলাম এভাবেই গিয়েছে এভাবেই যাচ্ছে আমার গত দুইটা দিন তো আজকে শেষ হবে ইনশাল্লাহ সকাল নয়টা বাজে এখন আমি তাড়াহুড়া করে রেডি হয়ে নিব কারণ আমার জুরি স্টার্ট হবে এগারোটার দিকে সো আমাকে দশটার দিকে মিনিমাম যেতে হবে কারণ আমি আগে শিট প্রিন্ট দিব দেন ভার্সিটি গিয়ে ঝুড়ির জন্য প্রিপেয়ার হব তো এই হচ্ছে আমার মডেলটা আর ওই পাশে অনেক ম্যাটেরিয়ালস আমার রয়ে গিয়েছে এগুলো নেক্সট প্রজেক্টে আবার কাজে লাগাবো আমি ঘুমিয়ে আমার ব্যাগ প্যাগ কিনেছি আমার মডেলটা এখন নিব এই যে মডেল সরি আসলে অনেক বেশি করছে তো গিয়ে শেয়ার করা হবে ঠিক আছে এখন যাই পার্সিটি আগে প্রিন্টের দোকানে যাবো দেন প্রিন্ট দিবো মডেল রাখবো ল্যাটারিং করবো দেন হচ্ছে গিয়ে আমার জুরি আমি একটু পরে জুরিটা স্টার্ট করবো তো ঠিক আছে পার্সিটি যাচ্ছি এখন তাহলে তো আমি বাসা থেকে ডিরেক্ট চলে এসেছিলাম দোকানে দোকান থেকে সিট প্রিন্ট দিয়ে এখন ইউনিভার্সিটি যাচ্ছি আর সিট প্রিন্ট দিতে আমার ফ্রেন্ডসরাও ছিল সাথে বড় ভাইয়া বড়ো ভাইয়া ছিল আমার আমলা যিনি উনি তো এই তো সিট প্রিন্ট দিয়ে এখন আমি যাচ্ছি ইউনিভার্সিটিতে চুরি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল আমি যেতে যেতে তো এ হচ্ছে আমার ফ্রেন্ড ওর চুরি চলছিলো খুব বেশ কোপাকোপি হয়েছিলো জুরিতে সবারই মোটামুটি খুব টেনশনে ছিলাম কেমন না কেমন হয় আর এই হচ্ছে আমার মডেলটা মডেলটা আমি পরে আবার দেখাবো তা আমার জুরির সম আসলে ভিডিও করা হয়নি তাই আমি কিছু পিক শেয়ার করবো আপনাদের সাথে এই যে এটা হচ্ছে আমার জুরি চলাকালীন আসলে সামনে আরও অনেক বেশি টিচার্স ছিল কিন্তু আমি ফার্স্ট স্টার্ট করার ফার্স্ট পাঁচ মিনিট পর্যন্ত টিচার্স একটু খেতে গিয়েছিল দেন আবার এসেছিলো তো ওরাও আমার ফ্রেন্ডস তো আমার কাছে যতগুলো পিক ছিল কয়েকটা তুলেছিলাম সবগুলাই শেয়ার করলাম আসলে জুড়িটাতে যে কি পরিমাণ ভয় লাগে কি বলবো তো এটা ছিল আমার সিট আমার ফ্রেন্ডরা একদম গভীরভাবে আমার সিট পর্যবেক্ষণ করছিল আর এই ছিল আমার প্রজেক্টের মডেল তো আমার এবারে প্রজেক্ট ছিল ওয়াচ মিউজিয়াম ডিজাইন তো ওইটাই কনসেপচুয়াল একটা প্রজেক্ট ছিল এটা তো আমার এটা পুরোটাই কনসেপ্ট ছিল আমার লিনিয়ার কনসেপ্ট বিকজ টাইম ইস লিনিয়ার এই জন্য তো এই কনসেপ্টের থ্রুতেই আমি এগিয়েছি কোর্স টিচার অনেক হেল্প করেছে তো আলহামদুলিল্লাহ জুরি অনেক ভালো হয়েছে আপনাদের সবার দোয়ায় স্যার মডেল প্লাস শিট সব কিছুরই অনেক বেশি প্রশংসা করেছে যদিও আমি অনেক বেশি অসুস্থ ছিলাম স্যার এটাও জুড়িতে বলেছিল যে তুমি অসুস্থ থেকে যা করেছ অনেক ভালো করেছ তো এটা শুনি আমি আসলে খুশি হয়ে গিয়েছিলাম যাক এত কষ্ট সফল হয়েছে আমার তো জুরি শেষ না হতে হতেই আমার বেস্ট ফ্রেন্ড চলে এসেছিল পরে ও জিজ্ঞেস করলো জুরি কেমন হয়েছে বললাম অনেক ভালো হয়েছে তো সে আমাকে ট্রিট দিল অনেক অনেক খাবার কারণ আমি দুই তিন দিন ধরে ভালো করে খাই না আর ওর মতে আমি কিছুই খাই না ঢাকায় তো এই জন্য দুজন মিলে অনেক মজা করে খেলাম তো আমি এখন আছি আমার ভার্সিটির অপোজিটেই অপোজিট রোডই মেট্রো শপিং মলের উপরে ফুড কোর্টগুলোতে এটার খাবার অনেক বেশি মজা আমি এর আগেও অনেকবার খেয়েছিলাম আর যেহেতু প্রচন্ড গরম পড়ছে ঢাকায় তাই কোল্ড কফি তো খেতেই হবে এতদিন খাইনি ঠান্ডার ভয়ে এখন তো আর ঠান্ডা নেই তো আমরা কিছু খাবার রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছিলাম আর কিছু ফুড পান্ডায় তো বার্গার এক্সপ্রেসের খাবার আমাদের দুজনেরই খুব বেশি পছন্দ তাই বার্গার এক্সপ্রেস থেকেও কিছু খাবার অর্ডার দিয়েছিলাম সব মিলিয়ে অনেক মজা হয়েছে খাবারগুলো অনেক বেশি আম্মি ছিল আর ওই দিনের ওয়েদারটা জাস্ট স্থিত ছিল আকাশটা দেখেই বুঝতে পারছেন সুহান আল্লাহ অনেক অনেক সুন্দর কি বলবো আকাশটা দেখে আমার মনটা ভালো হয়ে গিয়েছিল তো ওই দিন আর বেশি লেট করিনি কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল বাসায় এসে পড়েছিলাম তো খাওয়া দাওয়া করে আমি বাসায় চলে যাবো হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং সবাই হয়তো ভাবছেন গুড মর্নিং কেন গুড নাইট হওয়ার কথা ছিল আসলে কালকে বাসায় এসে পুরো রুমটা গুছিয়েছি তারপর হচ্ছে গিয়ে যত যা ক্লিন করার ছিল সব কিছু করেছি পরে দেন শাওয়ার নিয়েছি কাপড় ধুয়েছি মানে অনেক অনেক কাজ করেছি সব মিলিয়ে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল তো ডিনার করি সাথে সাথে ঘুমিয়ে গিয়েছি যেহেতু দুইটা দিন দুইটা রাত আমি টানা ব্যাডেই যাইনি আমার জুড়ির দুই দিন আগে আমি আমার ব্যাডটা যেভাবে গুছিয়েছিলাম ঠিক কালকে জুড়ি দিয়ে আসার পর বেডটা আমি সেভাবেই পেয়েছি কারণ আমি বেডে এখন বসিওনি এরকম অবস্থা তো রাতের বেলা বাসায় এসে এত কাজকর্ম করে দেন আবার খাওয়া দাওয়া করে ক্যামেরাটা অন করতে ইচ্ছে করছিল না মোট ছিল না তারপর এনার্জিও ছিল না এনার্জি একদম জিরো হয়ে গিয়েছিল তো বক বক করার মাঝখান দিয়ে আমি আমার লাঞ্চ প্রিপেয়ার করে নিয়েছিলাম ঠিকঠাক করে আম্মু যে তরকারি দিয়েছিল তরকারি গরম করে নিয়েছি তা আম্মু কাল পরশু আবার পাঠাবে খাবার তো আশা করি শেয়ার করা হবে আর আমি গতকাল রাতে এসে আমি সব কুছিয়েছি সব ধুলো বালি সব ক্লিন করেছি আর একটা জিনিস দেখিয়ে দিই আমার বাসার অপোজিটে এই যে বিল্ডিংটা কনস্ট্রাকশন কাজ চলছে তো ভাঙ্গা চূড়ার যত বালি আছে সব আমার রুমে এসে ঢুকে আর আমার এমনিতেই সাইনাসের প্রবলেম ধুলাবালি থেকে দূরে থাকতে হয় আমি দুইটার দিকে ঘুম থেকে উঠে লাঞ্চ করলাম লাঞ্চ টাঞ্চ করে আপনাদের সাথে একটু কথা বলছি তো আলহামদুলিল্লাহ আমার চুরি অনেক ভালো হয়েছে টিচার্স তো অনেক প্রশংসা করেছে মডেল থেকে শুরু করে সিট সব কিছু ডি সব কিছুর অনেক বেশি প্রশংসা করেছে তো আমার সাথে অনেকেই জুলি দিয়েছে সবার জুড়ি মোটামুটি ভালো হয়েছে অনেক ভালো হয়েছে জুড়ি আবার কিছু জুড়ি তেমন ভালো হয়নি সব মিলে কালকে দিনটা ভালো ছিল আসলে এত কষ্ট করার পর যদি জুড়িটা ভালো না হতো তাহলে আমি পুরি ডিপ্রেসড হয়ে যেতাম আর এই জন্যই হয়তো আর্কিটেকচার স্টুডেন্টরা একটু বেশি ডিপ্রেসড থাকে তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়েছে আপনাদের দোয়ায় জুড়ি অনেক ভালো হয়েছে তো কালকে রাতে যখন আমি ঘুমানোর জন্য শোয়ার জন্য আসলাম তখন আমার মনে হচ্ছিল ইটস হ্যাভেন কারণ আমি দুইটা দিন পর আমি আজকে একটু ঘুমাতে পারবো এত ভালো লাগছিল আর ব্যাটটা দেখি আমার ঘুম চলে আসছিল শোয়ার সাথে সাথেই আমি একদম শেষ ঘুমিয়ে আর ওই ঘুম থেকে উঠেছি আজকে দুইটার দিকে তো রেস্টুর অবশ্যই দরকার আছে কিন্তু জুরি চলাকালীন আমার ফ্যামিলি থেকে আমার फ्रेंड्स বাকি फ्रेंड्सরা শুধু বলে যে ঘুরমের দরকার আছে খাবারও দরকার আছে রেস্টুরও দরকার আছে কাজেরও দরকার আছে কিন্তু তারা অনেকে বুঝতে যায় না যে আসলে কি পরিমাণ प्रेशरটা পড়ে চাই হুক জুরি শেষ এখন হচ্ছে গিয়ে chill হবে শুধু আর chill তেমন করতে পারব না কারণ আমার সামনে एग्जाम মিটার দুই দিন পর एग्जाम মিডটার্ম তো ওই प्रिपरेशनটাও নিতে হবে বাট एग्जाम থাকলে ভালোই লাগে তেমন প্রেসার একটা পড়ে না তো এই আর কি তো এখন আমি একটু পড়াশোনা করব দুপুরবেলা বেলা তো আপনাদের সাথে অনেক বেশি বকবক করে ফেললাম তো এখন আমি পড়তে বসবো আমাকে টানা দুই দিন কন্টিনিউয়াসলি পড়তে হবে কারণ জুরির প্যারা আমি কিছুই পড়তে পাইনি আর আমার एग्जाम যেহেতু চলে এসেছে एग्जामেও ভালো করতে হবে তো সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন एग्जामটা অনেক বেশি ভালো হয় তো এই তো তো শেষে আমি কিছু পিক শেয়ার করছি আমার মডেলেরও কিছু পিক শেয়ার করব আশা করি ভালো লাগবে তো আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে এটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আর যদি কেউ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিবেন তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ